হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফোরে তোমাদের অঙ্ক বইয়ের 145 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। তো আমাদের এখানে ফার্স্ট যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে মোট অঙ্ক রয়েছে আমাদের 5টা। তার মধ্যে ফার্স্ট অঙ্কটা আমি করছি। তো এই অঙ্কগুলো কিসের অঙ্ক দেখেই বুঝে গেছো যে কিলোগ্রাম, গ্রামের অঙ্কগুলো। এই সংক্রান্ত প্রচুর অঙ্ক কিন্তু এবারে তোমাদের পরীক্ষাতে আসবে, খুব ভালো করে করবে। তো এখানে দেখো বলেছে, আজ দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন, একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসাব করি। তাহলে মোট, মোট কথার অর্থ কী, যোগ করতে হবে। আগেও বলেছি, যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। তাহলে এটা আমি যোগ করব। তাহলে এখানে আমরা যোগ করছি, দেখো এখানে 0 0 6 আর 2-এ কত, 8। তাহলে 0 0 6 আর 2 8, আর এখানে 4 আর 3-এ কত, 7। তাহলে আমাদের কি উত্তর হয়ে যাবে, দিদিমা মোট 7 কিগ্রা। দেখো কিগ্রা কী করে বুঝলাম, এটা দেখো কিগ্রার তলায় রয়েছে আর এটা গ্রামের তলায় রয়েছে। তাহলে 7 কিগ্রা 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন, ঠিক আছে। তো এর সাথে আমাদের এটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে, খুব সহজ অঙ্কগুলো, একটু ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। এরপরে যেটা রয়েছে, এটা যোগের গেল আগেরটা, এবার একটা বিয়োগের। এখানে দেওয়া রয়েছে যে আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, মানে কেউ একজন রয়েছে বা তোমার ওজন, ওয়েট মেশিনে মাপলে দেখতে পারবে, ধরো 22 কিগ্রা 500 গ্রাম, 19-20 হবে তোমাদের, কারোর কম কারোর বেশি হতে পারে। কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি, কত বেশি বা কত কম বোঝাতে কিন্তু আমরা বিয়োগ করি। তাহলে প্রথমে যে বক্সটা রয়েছে, 1 কিগ্রাম মানে কত, 1000 গ্রাম, এটা আমি কমপ্লিট করে দিচ্ছি। 1 কিগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। এইবার দেখো দাদার ওজন কত, তাহলে বেশি, দাদার ওজন আমার থেকে কত বেশি, অবশ্যই বড়টা থেকে ছোটোটা করতে হবে। তাহলে এটা আমাদের বেশি রয়েছে, তাহলে বড়টা থেকে আমি ছোটোটা বিয়োগ করব। তাহলে 32 কিগ্রা 200 গ্রাম থেকে আমি 22 কিগ্রা 500 গ্রাম বিয়োগ করছি। এবার দেখো এখানে প্রথমে কী ছিল, জিনিসটা ছিল এরকম 32 কিগ্রা 200 গ্রাম, আর তার থেকে হচ্ছে কত বিয়োগ করতে বলা ছিল, 22 কিগ্রা 500 গ্রাম। এবার 200 থেকে 500 তো কোনোভাবে বিয়োগ করা যায় না, 200 ছোটো সংখ্যা। তো সেই জন্য এখানে কি করা হয়েছে, এই যে এখানে 32 রয়েছে, 32-কে কেটে 31 করা হয়েছে। আর আমরা কি জানি, 32-কে কেটে 31 করা হয়েছে, মানে 1 কিগ্রা কমিয়ে দেওয়া হয়েছে। আর 1 কিগ্রা মানে আমরা কত জানি, 1000 গ্রাম। তাহলে এখানে গ্রামের সাথে 1000 যোগ করা হয়েছে। তাহলে এখানে কত হলো, এই দুটো যোগ করে কত হয়েছে, 1000 আর 200, মানে 1200। 1200 থেকে 500 বিয়োগ করলে কত হচ্ছে, 700। 500-র পর থেকে গুণো, মানে 5-এর পর থেকে গুণো, 5 থেকে 12 পর্যন্ত গুণবে, 500 আর ওখানে 1200। তাহলে 5-এর পর থেকে 12 পর্যন্ত গুণো, দেখো 7 আসছে, তাহলে 700। তাহলে দাদার ওজন আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। তো এর পরের অঙ্কটা, এটা করে দেওয়া ছিল, বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে আসছি, এখানে দেওয়া আছে তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি। তাহলে কিনেছিল কুল কত গ্রাম, কুল কিনেছিল হচ্ছে 1 কিগ্রা 700 গ্রাম, কিন্তু ঝুড়িতে ঢালার ফলে ঝুড়ি সহ ওজন কত হয়ে গেল, 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে এই যে বেশি ওজন হলো, এটা কিসের জন্য হলো, ঝুড়িটার জন্য হলো। তাহলে এই বেশি থেকে কমটা কী করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এবার আমরা করি, কুল সমেত ঝুড়ির ওজন কত, 2 কিগ্রা 400 গ্রাম, ঠিক আছে। একটু বড় করে নিই, তোমাদেরই দেখতে সুবিধা হবে। চলো আমরা করি, তাহলে এখানে হয়ে যাবে 2 কিগ্রা 400 গ্রাম আর 1 কিগ্রা 700 গ্রাম, 2 কিগ্রা 400 গ্রাম আর হচ্ছে 1 কিগ্রা 700 গ্রাম। ঠিক আগের অঙ্কটার মতন, দেখো 400 থেকে 700 তো বিয়োগ করা যায় না। তাহলে এবার আমরা কি করব, আমি অন্য কালি দিয়ে করছি, এটাকে কেটে 1 কিগ্রা করলাম, কি করলাম, 1 কিগ্রা। তাহলে এখান থেকে 2-কে কমিয়ে 1 করলাম, মানে 1 কিগ্রা কমিয়ে দিলাম, তার মানে আমাদের এখানে কত হয়ে যাবে, একটা 1000 চলে আসবে। মানে এখানে এবার পুরোটা কত দাঁড়ালো, 1400, মানে এরকম 1400, তাই তো। 1400-র থেকে 700 বিয়োগ করো,
কিভাবে করবে, মুখে মুখে কিভাবে করবে, 1400 আর 700, দেখো 7 বলছি আর এদিকে 14 বলছি, লাস্টের শোটা কিন্তু দুটোরই রয়েছে, মানে 100 সেই শোটা কিন্তু দুটোরই রয়েছে। তাহলে 7-এর পর থেকে 14 পর্যন্ত গুণো, দেখো কত হয়ে যাবে 7, তার মানে হয়ে যাবে 700। বা আলাদা করে বিয়োগ করতে চাইলে এখানে 0, এখানে 0, 7 আর কত হলে 14, দেখবে 700 হয়ে যাবে, ঠিক আছে, এভাবে করতে পারো। তাহলে আমাদের মেন ব্যাপারটা কী হচ্ছে, আমাদের এখানে 700 বসে যাচ্ছে, আর একের থেকে এক বিয়োগ করলে এখানে কত, 0, তাই শুধু ঝুড়ির ওজন কত হয়ে যাচ্ছে, 700 গ্রাম। কারণ এটা কিগ্রার এখানে বা কিলোগ্রামের এখানে তো 0, এখানে তো কিছু নেই, তাহলে শুধু ঝুড়ির ওজন কত, 700 গ্রাম, ঠিক আছে। এরপর যে দুটো অঙ্ক রয়েছে সেই দুটো হচ্ছে প্রশ্নের অঙ্ক, যে দুটো অঙ্ক আমি করে লিখে দেখিয়ে দেবো, এই দুটো অঙ্ক কিন্তু একটু বড় হবে এইগুলোর তুলনায়, কারণ লিখে লিখে করতে হবে। তো এখানে দেখো আমাদের অঙ্কটাকে পড়ে নিই, তারপর বলছি তোমাদের। দেখো এখানে রয়েছে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফুলেছে। তা কুমড়ো একটা হয়েছে যেটার ওজন হচ্ছে 4 কিগ্রা 600 গ্রাম, এটা কিন্তু অনেকটা বড় হবে, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে, একটা জিনিস নেই কিন্তু অনেকটা রয়েছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে দিয়েছে, 650 গ্রাম সুজনকে দিয়েছে। এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইলো হিসাব করি। তাহলে মোট ওজন ছিল এইটা, এবার দিল কোনটা কোনটা, এইটা 1 কিগ্রা 250 আর এইটা, তাহলে কতটা দিল সেটা বের করতে হবে, মানে পুরো সবগুলো যোগ করতে হবে, যোগ করে 4 কিগ্রা 600 গ্রাম থেকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে যোগ হবে, তারপর বিয়োগ হবে, তারপর উত্তরটা আসবে। তো দুটো কাজ করতে হবে, এতক্ষণ অঙ্ক হয় যোগ করছিলাম বা বিয়োগ করছিলাম, এবার দুটো একসাথে করতে হবে, ওই জন্য অঙ্কটা বড় হবে। দেখে নাও কীভাবে করবে। তো দেখো প্রথমে যেরকম বললাম যে কাকে কাকে দিয়েছিল, রাবেয়াকে দিয়েছিল 800 গ্রাম, তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি আর এখানে কোশ্চেনটা দেখাচ্ছি না, বলে দিচ্ছি কারণ আবার সময় নষ্ট হবে। আমাকে দিয়েছিল 1 কিগ্রা 250 গ্রাম, তোমাদের পাশেই বই রয়েছে, আর সুজনকে হচ্ছে 650 গ্রাম। তাহলে মোট কত হলো, কি করেছি এখানে, যোগ করেছি, দেখো যোগটা দেখে নাও, এখানে হচ্ছে সবগুলো যোগ করে এটা যোগ করে আমাদের কত এসছে, 0, 5 আর 5-এ কত, 10, 10-এ 0, হাতে থাকলো 1, 6 আর 1-এ 7, 7 আর 2-এ 9, 9 আর 8-এ হচ্ছে 17, তাহলে হচ্ছে 1700 গ্রাম, আর এখানে হচ্ছে 1 কিগ্রা বসে গেল। তাহলে আমাদের কত হলো, 1 কিগ্রা 1700 গ্রাম, এইটা হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে, তাহলে 1 কিগ্রা 1700 গ্রাম, আবার এটাকে ঠিক করতে হবে, ওই জন্য বললাম অঙ্কটা বেশ বড় সড়ো। তাহলে 1700 গ্রাম তো ওইভাবে হয় না, কারণ 1 কিগ্রা সব থেকে বেশি 1000 গ্রাম হতে পারে, আবার 1000 গ্রাম মানে 1 কিগ্রা লেখা যায়, মানে 900 গ্রাম লিখতে পারি আমরা, দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। 1 কিগ্রা লিখলাম, 1700 মানে 1000, 1000+700, তাহলে এখান থেকে 1000 গ্রাম মানে কত, 1 কিগ্রা, দেখো এখানে লেখা হচ্ছে 1 কিগ্রা মানে 1000 গ্রাম অবশ্যই লিখবে, তাহলে হচ্ছে এই 1 কিগ্রা আর 1 কিগ্রা যোগ করে 2 কিগ্রা 700 গ্রাম, তাহলে মোট হলো কত, 2 কিগ্রা 700 গ্রাম। আর কুমড়োটার মোট ওজন কত ছিল, 4 কিগ্রা 600 গ্রাম, তাহলে 4 কিগ্রা 600 গ্রাম থেকে আমাদের দেওয়া কুমড়োর ওজন সেটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে উত্তরটা পাবো। এইবার এখানে বিয়োগের এখানেও কিন্তু ঝামেলা আছে, কি দেখো এখানে 600 থেকে 700 আমরা বিয়োগ করতে পারি না, মানে আগে যে দুটো অঙ্ক করালাম, যে কটা অঙ্ক করালাম সেখানে যেভাবে ছিল, মানে দুটো অঙ্ক একসাথে করে দিয়েছে, এখানে কি করতে হবে, 3, আগে দেখো 1 কিগ্রা মানে 1000 গ্রাম লিখেছো, জুনিয়র লিখছি না, আর এই জায়গাটা আমরা কি করব, 1000 আমরা লিখে দেবো, তাহলে আমাদের এই দুটো মিলিয়ে কত হলো, 1600। রাফে ইচ্ছা করলে বিয়োগ করতে পারো এরকম করে দাগ দিয়ে, এটা বোঝানোর জিনিস, ওই জন্য আমি লিখে আনিনি, 1600, 1600 থেকে 700 বিয়োগ করো, ঠিক আছে। দেখো এখানে 0, 0, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমার সাথে গোনো, দেখো কত হচ্ছে, 900 চলে আসছে, তাহলে এখানে 900 গ্রাম, আর এখানটা কত চলে আসবে, 3-এর থেকে 2 বিয়োগ করে দিলে কত, 1 কিগ্রা, তাহলে কি চলে আসবে, 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে আছে, এটা আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ, ঠিক এইভাবে অঙ্কটা হবে, পুরোটা একবার দেখে নাও, পুরোটা দেখে নাও, ঠিক আছে। তাহলে এটা আমাদের লাস্টে কী হলো, লাস্টে আমি বিয়োগটা করে দিয়েছি এখানে, কিন্তু আমি আর করছি না, এটা তোমরা ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখে নাও, পরের অঙ্কে আসছি এবার।
এখানে দেখো পরের যে অঙ্কটা রয়েছে 145 পৃষ্ঠার লাস্ট অঙ্ক, এখানে দেওয়া আছে আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। তো দোকানে গিয়ে হচ্ছে জিনিস কেনা হয়েছে। তো আমার ব্যাগে, দুজনের আলাদা আলাদা ব্যাগ, আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে রয়েছে। এবার রয়েছে দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল আর 1 কিগ্রা আটা রয়েছে। কার ব্যাগ বেশি ভারী? তো কিভাবে করবে এবার এটা দেখো। তো দেখো এই অঙ্কে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার ব্যাগে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব ওজনটা মাপতে হবে, আর হচ্ছে ওজন সব যোগ করে বের করতে হবে, দাদার ব্যাগের ওজনটা বের করতে হবে, করে তারপর দেখতে হবে কারটা বেশি কারটা কম, তাই তো চেয়েছে। তো চলো এখানে আমরা প্রথমে করি। তো প্রথমে আমাদের যেটা রয়েছে এখানে, যে আমার ব্যাগে থাকা আলুর ওজন 2 কিগ্রা ছিল, তাহলে 2 কিগ্রা 00 গ্রাম করতে পারো তোমাদের যোগের ক্ষেত্রে সুবিধার জন্য, না লিখতে চাইলে লিখো না, ঠিক আছে। পটলের ওজন 650 গ্রাম, এখানেও এটা 0 কিগ্রা, না লিখতে চাইলে লিখো না, শুধু মানে গ্রামের নিচে গ্রাম লিখবে, কিগ্রার নিচে কিগ্রা লিখবে, এগুলো তোমরা ইচ্ছা করলে নাই লিখতে পারো, লিখলে ভালো হয়। এবার সবগুলো যোগ করতে হবে, তারপরে সবগুলো এখানে দেখো করে নিয়েছি। এখানে 5 আর 5 কত? 10, মানে এখানে 10-এর 0 বসে গেল, হাতে থাকলো কত? 1। এখানে আমাদের 0 বসেছে, হাতে 1 রয়েছে। 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 6 কত? 12, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, এখানে 0 0 যোগ করে 0, 5 আর 5 10-এর 0, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 6 কত? 12, তাহলে এইটা গ্রাম। আর এখানে হচ্ছে কী রয়েছে, 2 কিগ্রা, 2 কিগ্রা বসে গেছে। এইবার আমরা কি করছি দেখে নাও, দেখো এখানে আমি টাইপ করে লিখে দিয়েছি যে 2 কিগ্রা 1200 গ্রাম হলো। এইবার আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা দেখে নাও একবারে জিনিসটা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের জিনিসটা বোঝার ক্ষেত্রে তোমাদেরই সুবিধা, আমার থেকে বেশি তোমাদের সুবিধা এখানে। তাহলে 2 কিগ্রা, তার মানে এখানে সমান সমান দিয়ে আমরা কী লিখবো, প্রথমে 2 কিগ্রা 1200 মানে আমি কী লিখবো, 1200 মানে হচ্ছে আমি লিখে দেবো 1000 যোগ 200 গ্রাম, ঠিক আছে। 1000 যোগ 200 গ্রাম, তার মানে এখানে 2 কিগ্রা আর এখানে হচ্ছে 1000, তার মানে যোগ করে কত হয়ে যাবে, 3 কিগ্রা। তাহলে 3 কিগ্রা 200 গ্রাম এটা আমাদের চলে আসবে। একইভাবে পরের যেটা রয়েছে আর কি, দাদার ব্যাগে কতটা জিনিস রয়েছে, তো দাদার ব্যাগে যে চিনি রয়েছে, চিনির এখানে ওজন কত হলো সেটা পরিষ্কার করে লিখে তোমাদের দেখাচ্ছি। তো আমি সেটা লিখে দিয়েছি, এবার আমাদের চলে আসছে যে দাদার ব্যাগের ওজনটা কতটা। তো এখানে দাদার ব্যাগে যেরকম ছিল, চিনির ওজন ছিল হচ্ছে 1 কিগ্রা, মুসুর ডাল 1 কিগ্রা 250 গ্রাম, আটার ওজন কত, 1 কিগ্রা, তাহলে সবগুলো আমি যোগ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে 3 কিগ্রা 250 গ্রাম, তাই তো। তো এবার কোশ্চেন কী চেয়েছে একবার দেখে নিই। আবার দেখো প্রশ্নে দেওয়া ছিল যে কার ব্যাগ বেশি ভারী, তাহলে কার ব্যাগ বেশি ভারী, যার ব্যাগের ওজন বেশি ভারী, দেখে নিই এবার। তো দেখো আমাদের কী কী এসছে, আমাদের এসছে কি, আমাদের এসছে হচ্ছে আমার ব্যাগের ওজন কত, 3 কিগ্রা 200 গ্রাম, আর দাদার ব্যাগের ওজন হচ্ছে 3 কিগ্রা 250 গ্রাম, 250 গ্রাম। তাহলে হচ্ছে এখান থেকে এবার কী হয়ে যাবে, নিচে এই লাইনটা লিখতে হবে তোমাদের, যেটা আমি লিখে দিচ্ছি, সুতরাং
দাদার ব্যাগ বেশি ভারী, দাদার ব্যাগ বেশি ভারী, ঠিক আছে? তো এইটা চলে আসবে, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু সব থেকে বড়, দেখে নাও খুব ভালো করে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে, সেই জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যাতে তারাও বুঝে নিতে পারে, তারাও ঠিকঠাক করে অঙ্কটা করে নিতে পারে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।